মার্কিন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি ও ইসরায়েলি পন্থীদের ব্যাপক সংঘর্ষ। গাজা ইস্যুতে ক্রমেই জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ। এবার লস এঞ্জেলসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনি পন্থী শিক্ষার্থী এবং ইসরায়েলি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গাজায় চলছে যুদ্ধ, যার আঁশ যেন পড়েছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। লস এঞ্জেলসে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফিলিস্তিনি পন্থী শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন গত কয়েকদিন ধরেই। এদিন ইসরায়েলি পন্থীরাও সেখানে অবস্থান ন্যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। শুধু ক্যালিফোর্নিয়া নয়, নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণও ছিল উত্তপ্ত। বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয় ক্যাম্পাসে। মই বিয়ে তারা ঢোকে বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের ভিতর, সেখানে হ্যামিল্টন হল দখলে নিয়ে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে সহায়তা বন্ধের দাবিতে বিক্ষোভরত ছিলেন শিক্ষার্থীরা। হলের ভেতরে পুলিশের প্রবেশ ঠেকাতে বাইরে মানব ঢাল তৈরি করেছিলেন বিক্ষোভকারীরা। তারপরেও হলের ভিতরে ঢুকে তাদের ছত্রভঙ্গ করা হয়। দুই ঘন্টার মধ্যে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া হয় এবং অনেককে গ্রেপ্তার করা হয়। এর আগে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম না মানায় বিক্ষোভকারীদের বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে দুই সপ্তাহ আগে শুরু হয়েছিল গাজায় হামলার বিরুদ্ধে বিক্ষোভ। এছাড়াও টেক্সাস, কানেকটিকাট, নর্থ ক্যারোলিনা, ইয়েল বিশ্ববিদ্যালয় সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজে গত দুই সপ্তাহ ধরে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যে সহায়তা করছে ইসরায়েলকে তা বন্ধের দাবি জানানো হচ্ছে।